যারা নেশা মদের নেশা, আরে কয়জন যে খুশি হইছে, আরে সর্বনাশ। যেমন মনে হইতাছে যে এরা খাই এনে আইছে, আমার মনে স্মরণে থাকে, তাহলে আমি পরে কেন আবার বললাম কবে হবে দর্শন? মনে পরে দেখাই তো, একটু দর্শন করতে, একটু সামনে দাঁড়াইতে, তার চরণ ছুঁইতে মনে চায়। আমি কি খাজা বাবারে না দেখা তারপরে পলক পলক মনে পড়ে আমার? এই কথাগুলোর থেকে আমি যেন কিছু শিখতে পারি, কিছু জানতে পারি। যার হয় তার আবার নয়তে হয়, আমি অতগুলি ভাঙায় বলতে পারবো না, আর অত দায়ও আমি ঠেকি নাই। আজকের গান কমিটি থেকে আগেই পালা ঘোষণা করে দিয়েছেন, আজকের পালা হলো গুরু এবং শিষ্য। বাংলার তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়েছে, রজ্জব দেওয়ান সাহেব বাবাজি তিনি আজকে গুরুর পালা নিয়ে গান করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আপনাদের চরণ ধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমাকে দিয়েছেন শিষ্যের পালা থেকে গান করার জন্য। যেহেতু আমাদের গানটা ধরতে একটু সময় হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে, সেক্ষেত্রে পালাটা এখনই শুরু করে দিই। আমি সর্বপ্রথম আমার গুরুর কাছে জানতে চাই, আচ্ছা এটা যে আমরা অনেকেই পীর মুর্শিদ বিশ্বাস করি, আবার অনেকেই পীর মুর্শিদ বিশ্বাস করে না, অনেকে মুরিদ হইতে হবে এটা বিশ্বাস করে, আবার অনেকে বলে মুরিদ হইলে কি হয়। এই বিষয় সম্পর্কে আমি আজকে জানতে চাই আমার গুরুর কাছে, যে বাবা মার খেদমত করলে, কোনো সন্তান যদি বাবা মায়ের খেদমত করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে, কেউ যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে, একটা মানুষ যদি পাঁচ ওয়াক্ত রোজা নামাজ হজ যাকাত কালেমা যা কিছু আছে আল্লাহর যা ইবাদত আছে সব ইবাদত করলো, আবার সে বাবা মার খেদমত করলো, আল্লাহ সেই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে জান্নাত দেয়। হ্যাঁ, জান্নাত দেয়। তাহলে বাবা মার খেদমত করলে, আল্লাহর ইবাদত করলে যদি আল্লাহ তার প্রতি আস্তে তার প্রতি যদি সন্তুষ্ট থাকে, যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমরা আমাদের গুরু ধরতে হবে কেন? আমরা মুরিদ হব কেন? আমাদের মুরিদ হইবে কে, হইতে হবে কেন? মুরিদ হইলে কি হয় আর না হইলে কি হয়? আমি সর্বপ্রথম আমার গুরুর কাছে একটা বিষয় জানতে চাই, আশা করি আপনারা ভালো কিছু শুনবেন এবং জানবেন। আজকে একটু নীরব হয়ে আমাদেরকে গান গাওয়ার জন্য আপনারা সুযোগ করে দিবেন। এবার আসলো প্রশ্ন, পালা শুরু হয়ে গেছে, আচ্ছা তো পালায় যাম পরে, আগে মুক্তা সরকারের জিগাই লই কিছু, জিগান জিগান জিগান, কারণ আরে টুহাই টুহাই পাই না। আহারে, সব বুকিং সব বুকিং। পালা হলো গুরু এবং শিষ্য, মুক্তা সরকার সে গাবে শিষ্য, শিষ্য পালা নিয়ে প্রশ্নও করছে আমাকে, কঠিন প্রশ্ন করছে, আবার গানও করছে একটা খাজা বাবার, অনেক সুন্দর একটা গান, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা বাবা, কবে হবে দর্শন? আমি একটু আপনার এই গানের থেকে জানতে চাই, পলকে পলকে, পলক বলতে আমরা কি বুঝি? কি বুঝি? ধরা বইছে, ধরা বইছে, ধোয়াটা কোন কোন দিক থেকে আসে, ধোয়াটা বন্ধ করতে হবে। ধোয়াটা থামান, ধোয়াটা থামান। পলকে পলকে, পলকটা বলতে আমরা কি বুঝি? কি বুঝি? আমরা সাধারণ মানুষ যারা তারা বুঝি চোখে যে পলক দেই এই পলক। তাইলে যদি এই পলকে পলকে খাজা বাবার কথা আমার মনে স্মরণে থাকে, তাহলে আমি পরে কেন আবার বললাম কবে হবে দর্শন? হাই হাই রে, কঠিন প্রশ্ন করছে। আমি কি খাজা বাবারে না দেখা তারপরে পলকে পলকে মনে পড়ে আমার? হাই হাই রে,
নাকি আপনি ওইটা সুরে সুরে ধরে রাখো, বারোতে বারোতে সুরে ধরে রাখো, নাকি আমি ওই যে কবি নজরুল সাহেব একটা গান লিখেছে না, সখি সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল, সখি সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল, নাকি নামের উপরে আপনি ওই অবস্থায়। আচ্ছা আমি একটু জানতে চাই পলকটা বলতে আপনি কি বুঝাইছেন, আমাকে প্রশ্ন করেছে, প্রশ্নটার জবাবটা আগে দিয়ে নেই তারপরে একটা গানের আদেশ আছে আমার সাধক রজ্জব চন্দ্রের একটা গান, বন্দনার পরে যে গানটি আদেশের গান মুক্তা সরকারও গেয়েছে, আমিও একটি আদেশের গান গাবো, তবে প্রশ্নের জবাবটা আগে তাকে দিয়ে নেই। এখানেই ধরো, আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচ্ছিল কেন, আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচ্ছিল কেন, বরফিরে ঘামছিল কেন সেই দিন সেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন যেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন, শুনছে নবী ইয়াসিন ইয়াসিন, গান গাইছিল খাজায় যেই দিন যেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন, ওই না করে গন্ডগোল খোল তোর হাদিস খোল বিলাল কেন সেই দিন হলো মন রে, ওই দেখ যেদিন আমার দিনের নবী ছাড়িয়া যায় পৃথিবী, যেদিন আমার দিনের নবী ছাড়িয়া যায় পৃথিবী, ঢোলবা গাইয়া ক্ষমা চাই ঋণ চাই ঋণ, গান গাইছিল খাজায় যেই দিন যেই দিন, গান গাইছিল খাজায় যেই দিন, আসছে বাবা এই গানটা গাওয়ার একটা উদ্দেশ্য আছে, প্রশ্ন করে আমার কাছে গুরু বলেন নাই আমারে, সমাজে কিছু লোক আছে বলে মুরিদ হব কেন ভাবে তারাই একবারে, মুরিদ হইলে কি বা হয় বলো নাই আমারে, মুরিদ হলে কি ভাল পাওয়া যায় গুরু বলো সবার ধরে, আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত দেই বাবা মায়ের সেবা করি আর কিছু কি এর দরকার বলো না খুলিয়া, আমি কেন মুরিদ হব মা বাবার সেবা করলে যাব জান্নাতে ঢুকিয়া, বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লা, নামাজ তোমার পড়তে হবে এটা আল্লাহর হুকুম,
রোজা তোমার রাখতে হবে, এটাও আল্লাহর হুকুম, পঞ্চ বেনা পালন করতে হবে, কলেমা পড়তে হবে, এটা তোমার আল্লাহর হুকুম, মানতে হবে, মা বাবার সেবা করতে হবে, এটাও আল্লাহর হুকুম, মানতে হবে। এই কর্ম করলে তুমি জান্নাত পাইবে ঠিক, কিন্তু খোদা পাইবে না। এ কর্ম করলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু খোদা পাওয়া যাবে না। এ কর্ম করলে তুমি জান্নাত পাবে ঠিক, কিন্তু রসুল পাবে না। রসুল পাইতে হলে, আল্লাহ পাইতে হলে, আল্লাহ ওয়ালা একজন নায়েবে রাসূলের কাছে গিয়ে তোমার আত্মসমর্পণ করতে হবে। কোরআন শরীফে যেমন বলছে নামাজের কথা আমরা মানি, কিন্তু কোরআনে মুরিদের কথাও কয়। আমরা এই কথা অনেকেই মানি না, কোরআন পইরা যাই মুখস্থরে আলয়। আমরা শুধু পড়ি, কিন্তু তার ভিতরে কি বলছে তা আমরা মানি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ফাতের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল, বলে দেন ওই হাতের উপরে আমি আল্লাহর হাত অবশ্যই নিহিত রইল। শুধু পুরুষ বায়াত হইব, অনেক শ্রেণীর লোক আছে ভাইরা গিয়া মুরিদ হয়, পীরের কাছে গিয়া ঘরের বউডরে মুরিদ করে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে, আপনারা এখন ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, মোবাইলে সার্চ দেন বাংলা কোরআন এসে যাবে নাকি বাবা? সূরা মুনতাহেনার 12 নম্বর আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ রসুলের কাছে কিছু নারী আসলো, আমার নবী ইতস্তত বোধ করলেন, আমার আল্লাহ বললেন, হে রসুল, কিছু শর্তের মাধ্যমে আপনিও তাদেরকে বায়াত করিয়ে নেন, যেন তারা মিথ্যার আশ্রয় না নেয়, যেন তারা ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, যেন তারা ব্যভিচার না করে, যেন তারা বিশৃঙ্খলা না করে, এবং রসুলের পদ যেন সবসময় আঁকড়ায় ধরে। কিছু শর্ত দিয়ে ওই নারীদেরকেও আমার নবী বায়াত করে নিলেন বাবা। মুরিদ হইতে হবে, কেন মুরিদ হইতে হবে? আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে তোমার অবশ্যই মুরিদ হইতে হবে। আমার সাধক রজব চন্দ্রের গানের মধ্যে কো চিনার চিন্তা হলে চলো যাই চিনা লোকের শোনে, আল্লাহর সেখান বসো ওলি আল্লাহর দেনে। পাক্কা লম্বা ঢাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই, আপন পাকে জবানে, আমার রসুলকে যে ভালোবাসে সে আমারও ভালোবাসে, কারণ আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে। আমার রসুলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে, একজন নাইবে রসুলকে যে মানিবে, আমার রাসূল কয় নিশ্চয় সে আমাকে পাবে, কেন আমি সুপারিশ করব তার হাসর মিজানে। কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে, সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। তোমার পীরের রূপ নয়নে রাখো, হৃদকপটে ছবি আঁকো, কর ধিয়ান বসিয়া নির্জনে। আল্লাহর অলি আশকান দয়াল বাবা কাদের চান, কর ধিয়ান সজল নয়নে, তোমার হৃদয়ে থাকিলে চিন, মিলিবে নিদানের দিন, করই একিন কয় সাধক রজব দেওয়ানে। এই জন্য বাবা আমরা রসুলকে দেখি নাই চিনব না, হাসরে মাঠে চিনতে হলে একজন পীরের সান্নিধ্য অবশ্যই তোমাকে নিতে হবে, তা না হইলে তুমি মানুষ হইতে পারবে না বাবা। ওই যে একটা কুকুর 6-7টা বাচ্চা প্রসব করছে, আচ্ছা আচ্ছা, তে একটা বাচ্চা ডাক দিয়ে কয় মা, ও মা, আমার বাবা কুন্ডা। কুকুরের বাচ্চায় কয় আমাকে বাবা কুন্ডা, বেহাদবি মাফ করবেন বাবা। তো মায় কয় বাবা তোর বাবাই তো আইছিল পিছন দিয়া, গেছে পিছন দিয়া, চেহারাটা ভালো করে দিয়ে। আমরা তো মানুষ, মানুষের রূপ আকৃতি নিয়ে আমরা জন্ম নিয়েছি বাবা, আমাদের মানুষ হইতে হবে।
আমরাও যদি সেই পশুর দলে ভেড়ার দলে মিশে থাকি তাহলে সেদিন জবাব দিতে পারব না। এই আপনার কথা ছিল, আমি সংক্ষিপ্ত করে যতটুকু না বললেই না আমি জবাব দিলাম। এবার আমার মন থেকে যে গানটি আমার প্রতি আদেশ আসছে, আমার সাধক রজ্জব চন্দের সুযোগ্য সন্তান এবং আওলাদ আমাদের সিরাজ দেওয়ান আলচিস্তি নিজামী আমার দাদাগুরুরই একটি গান। গুরু শিষ্য পালা, আমার যাহা কথা ছিল আমার গুরু সুন্দর করে মীমাংসা করে এখন আমি একটা গান করছিলাম, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন। উপরে বোকালটা বাড়ান। এখন আমার গুরুজি বলতেছে যে পলকে পলকে যদি মনে পড়ে তাহলে আবার দর্শনের দরকার কি, মনে পড়ে দেখাই তো, একটু দর্শন করতে, একটু সামনে দাঁড়াইতে, তার চরণ ছুঁইতে মনে চায়। এটা যদি আপনি মনে করেন চোখের পলক, তাহলে চোখের পলকই। সাধক কবি মনমোহন সাধুর একটি গানের মধ্যে আছে, পলকে পলকে যেন তারে মনে ওঠে, জেনে সালে গেছে নেশা যেন না ছুটে, গাজার নেশা মদের নেশা, তাতে হই নাই হারা দিশা, ভাবের নেশায় মাতাল হলে দিশা নাই কমটে, যে নেশা লেগেছে নিশা যেন না ছুটে, পলকে পলকে যেন তারে মনে উঠে, যে নেশা লেগেছে আমার নিশা যেন না ছুটে। গানের মধ্যে আছে গাজার নেশা মদের নেশা, আরে কয়জন যে খুশি হইছে, আরে সর্বনাশ, যেমন মনে হইতেছে যে হারা খাই এনে আইছি। ভাই এটা কিন্তু সেই নেশার কথা বলা হয় নাই, এটা মুর্শিদ নামের নেশা। একটা হলো মদ আর একটা হলো মত, সেটা হলো কি, সেটা হলো গুরুর নামের মত। যদি একমত হয়ে যায় গুরু এবং শিষ্য বা ভক্ত, সেখানে একটা নেশা কাজ করে, শুধু ভক্ত বা শিষ্য শুধু গুরুর নেশায় থাকে, আর কোনো কিছুই তার ভালো লাগে না। কারো সাথে যদি কেউ প্রেম করে সেটাও একটা যদি নেশার মতো হয়ে যায়, সে ভালোবাসার মানুষটার সাথে কখন সে কথা বলবে, কখন দেখা করবে, একটা পেরেশানির মধ্যে থাকে। গুরু শিষ্যের মধ্যে এমন একটা প্রেম, এমন একটা ভালোবাসা, শিষ্য কখন তার গুরুকে দেখবে, এটাই একটা নেশার মতো। তাই গানের কথাই বলেছে, পলকে পলকে যেন তারে মনে উঠে, আর আমি আগের গানটা গিয়েছিলাম, পলকে পলকে মনে পড়ে তোমাকে, তুমি যে আমার জীবন ও খাজা, কবে হবে দর্শন। তাই জবাব দিলাম, একটা গান আমি গাই, গানের মধ্যে কিছু কথা আছে, আশা করি আপনাদের ভালো লাগবে, শুনলে একটু মনোযোগ সহকারে শুনবেন, আর গানটার মধ্যে কিছু কথা আছে, সেই কথাগুলো আমার দয়াল গুরু চমৎকার করে আমাদেরকে বুঝিয়ে দিবেন। আমার এই অচৈতন্য দেহের মাঝে আমি চৈতন্য কিসে হই গুরু, কোন সাধনে হব বল, আমি হব বল মৃত্যু সাধনে হব বল, ওরে আমার অচৈতন্য দেহের মাঝে চৈতন্য
সাধন হব বলো, হব বলো মৃত্যু জয়, কোন সাধন হব বলো, হব বলো মৃত্যু জয়, কোন সাধন
গেলে হয় উদ্ধার, যে স্থানে গেলে হয় জীব উদ্ধার। বিষয় মহামায়া জালে কামিনী কাঞ্চনের কুলে, ধরে নীরব থাকেন আপনারা যত জ্ঞানী জনা, গুরু শিষ্য ভাবের কথা বলি বই এখনা। এই গানের মধ্যে সাধক লিখেছে যা আপনাদের জানাই, শুনিবেন তা আমার দয়াল গুরু বলিবেন ভাবুকের গোসাই। এই গানে হয় জ্ঞান জ্ঞানে হয় ধ্যান ধ্যানে হয় মাওলার দিদার, তাই গানটা করলাম আপনাদের জন্য। এই গানের কথার মধ্যে যাই আছে ভাই, শুনে নিবেন শুনে নিবেন, সবাইকে জানাই। এই গানে আছে, আমার এই অচৈতন্য দেহের মাঝে চৈতন্য কিসে হই, আমি কোন সাধনে হব বলো গুরু, হব বলো মৃত্যুর জয়ী। জানি জনম ভরা মৃতদেহ হয় আমার, না জানে তার রীতিনীতি ঠিক হলো না সাধন রতি, আদ্য শক্তি কিসেকার এক্তিয়ার, যখন কাল সমনে করবে এসে আমায় গ্রেফতার, তোমার নামের দোহাই দিলে পরে সমনে কি আমায় দেবে ছেড়ে, বল গুরু কোন হক কেমন করে মৃত্যু করি পরাজয়ী। আমি গানের মধ্যে বলা হয়েছে আমি কিভাবে মৃত্যুকে জয় করব, মৃত্যুকে জয় করে কিভাবে অমরত্ব লাভ করা যায়, যার কোনো মরণ নাই, মরণ হয় না। আরেক কথায় আছে, আপনারা শুনিবেন সবাই, গানের মধ্যে যেই কথায় আছে আমি দয়াল গুরুর কাছে জানতে চাই। আমার দেহের মাঝে আছে জানি পঞ্চপ্রাণ, কোন প্রাণের কোথায় বসতি কিসে গড় তাহার স্থিতি, সাধন গতি কমিয়ে দাও সমাধান, কোন প্রাণে কি সাধন শক্তি বিদ্যমান, পঞ্চমান কাহাকে বলে বুঝাও তত্ত্ব বস্তু খুলে, মানব জনম যাই বিফলে সাধন ভজন হলো কই। শুনি রাচক পুরক কুম্ভকে হয় কাম্বিকার, সাধকের সাধনার বলে ভাটির তরি উজান চলে, সাধু চলে যায় সেথায় সহস্রার, যে স্থানে জীব গেলে হয় উদ্ধার। বিষয় মহামায়া জালে কামিনী কাঞ্চনের কোলে, রজ্জব কান্দে মায়ার ভুলে কে আছে আর তুমি কই। এই গানটা আমি আর কখনো গাই নাই মঞ্চে, গুরু শিষ্য পালা অনেক হয়েছে, অনেক গাইছি, অনেক বড় বড় শিল্পীদের সাথে গুরু শিষ্য পালা গেয়েছি, কিন্তু এই গানটা আমি কখনো কারো সাথে গাই নাই। আজকে গানটা গাইলাম এর কারণ হলো এই, আজকে হলো সাধক রজ্জবালী দেওয়ান সাহেব, যাকে জ্ঞানের প্রদীপ বলা হয়, সেই বাজানের নামে আজকে অনুষ্ঠান। আর তারই সুযোগ্য নাতি আমাদের রজ্জব দেওয়ান সাহেব, তার লেখার সমাধান, তার গানের যে লেখার সমাধান, এটা সমাধান তো উনি ভালো দিতে পারে। হ্যাঁ, কোন সত্য, পারবো পারবো। আবার পালা হলো গুরু শিষ্য, এর জন্য আমি এই কথাগুলো জানতে চাওয়ার কারণ হলো এই কথাগুলোর থেকে আমি যেন কিছু শিখতে পারি, কিছু জানতে পারি।
এর জন্য আমার গুরুর কাছে আমার এই বিষয়গুলো জানার বাসনা। আশা করি আপনি সুন্দর করে ইহা আমাদের মাঝে ব্যক্ত করে দিবেন। কোন সাধনে হবে বলো, হবে বলো, বলো মৃত্যু জয় কোন সাধনে হব, বলো কোন সাধনে হব, বলো কোন সাধনে হব, বলো। কথায় কথাবারে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই, কথার শত্রু কথা, গাছের শত্রু লতা। একটি চোর আর চকিদার, আলো আনন্দকার, চিরতর শত্রুতা লেগে আছে। যা বলে গেছে ভুলি নাই, তাই মনে পড়ে লক্ষ্য করেন ঠাই। কথার পাশে, গানের পাশে, মিউজিকের পাশে, অভিনয়ের পাশে, কথার পাশে কথা না বললে বাউল বিচার গানের মজা ধরতে চাই। মুক্তা সরকার অনেক টাইট করে ফাইট করে চালাকি করে এমন একটা গান গাইছে, আমার দাদাগুরু সাধক জ্ঞানের প্রদীপ রজ্জবলী দোনাল চিস্তি নিজামি গান একটা করেছে, কোন সাধনে হব বলো মৃত্যুঞ্জয়ী। অর্থাৎ আমি মৃত্যুকে জয় করতে পারবো কি করলে, কোন সাধন করলে। এই গানের মধ্যে কিছু প্রশ্ন আছে, পঞ্চ প্রাণ কি কি, এই পঞ্চ প্রাণের স্থিতি কোথায় কোথায়, এবং এই দেহের ভিতরে পঞ্চবান আছে, পঞ্চবান কি কি, আমি বলার জন্য চেষ্টা করব। আগে আমার যেখানে গান করেছে সেই গানের থেকেই একটু শুনলেই আমার দয়ালের একটি গান অনেকটা জবাব হয়ে যাবে। অনিত্য দে হো থাকিতে নিত্যার করণ হবে না বাজান, অনিত্য দে যেতে করো বাসনা, হাই রে নিত্য ধামে যেতে করো। আগে নীলা নিত্য দুটি শব্দের অর্থ কহ, নীলা নিত্য নিত্য ধাম হয় পরমংস, অনিত্য জীব হবে ধ্বংস, মর্ম জেনে তার সারাংশ এটে ধর, গুরুগঞ্জে মিলবে সেই নিত্যের খাব, গুরুগঞ্জে মিলবে সেই নিত্যের খাব। ওই দেখ বিষয় মহাকাল মায়া জাল, কেটে চলো ভব জঞ্জাল, বিষয় মহাকাল মায়া জাল, বিষয় মহাকাল মায়া জাল, কেটে চলো ভব জঞ্জাল, জ্বললে গুরুর নামের মশাল, জম যত না রবে না বাজান, জ্বললে গুরুর নামের মশাল, জ্বললে গুরুর নামের মশাল, জম যত না রবে না, হায় রে নিত্য ধাম যেতে করো, যেতে করো বাসনা।
কেটে করো যখন কেটে যাবে মহাকালের ঘর বিপদ তখন সোজাব নিত্যধামে দেখবি তখন সোজাব পিছন পানে ফিরো নয়ার নেও শপথ পিছন পানে ফিরো নয়ার নেও শপথ ওই পথে চল সামনে বাড়ি দেখবি রসে রূপ মঞ্জরি ওই পথে চল সামনে বাড়ি দেখবি রসে রূপ মঞ্জরি আরে ওই পথে চল সামনে বাড়ি দেখবি রসে রূপ মঞ্জরি যারে দেখলে জীব হয় বলিহারি পূর্ণ হয় উপাসনা বাজানে ওই রূপ মঞ্জরী রূপে রূপ মিশাইতে চাও সাইতে চাও বাজান অনুরাগ সাধনার বলে স্থান পাবি তুই হৃদয় কমলে দুধে দলে মিশে গেলে আর কি চাও দুধে দলে মিশে গেলে আর কি চাও দুধে দলে মিশে গেলে আর কি চাও তাপিতঙ্গ শীতল হবে লাগলে প্রেমের তঙ্গ শীতল হবে লাগলে প্রেমের ভাব ওই পথে চল সামনে বাড়ি দেখবে রসে রূপ মঞ্জরি ওই পথে চল সামনে বাড়ি দেখবি রূপে রস ও তখন নিরানন্দ নিরানন্দ যাবে চলে রবি আনন্দময় ব্রহ্মাণ্ডলে সাধক রজ্জবে কয় তথায় গেলে জন্ম মরণ হবে না বাবা যেতে করো যেতে করো বাসনা আগে নিত্য ধামে যেতে করো বাসনা আগে নিত্য ধামে যেতে করো সুরে বাজা বাবা আমার গানটা সাধক রজব চন্দ্রের এই গানটি চল্লিশের নিচের বয়স যাদের তাদের বোঝা অনেক কঠিন তবে আবার আরেকটা কথা আছে যার হয় তার আবার নয়তে হয় যার হয় না তার আবার নব্বই তো হয় না বাবা গুরু কৃপা যার উপরে পড়ে সেই বুঝতে পারে আর একটু বাড়বে উপরেটা দাদা আপনার সাউন্ডটা কিন্তু আগে যা দেখছিলাম তার চাইতে অনেক 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 গুণ হাজার গুণে ভালো হয়েছে ধন্যবাদ কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে এজন্য বলা হয়েছে তুমি বেশি বেশি সাধু গুরুর সান্নিধ্য লাভ করো সাধু গুরুর কাছে যাও আচ্ছা কবি জালাল খায় একটা গান গাইছে লিখছে সরে রাখায় কর্মা পোলাও সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে তাজ্জব হয়ে গেলাম বাবা দিন দুনিয়ার ব্যবহার সরে রাখায় কর্মা পোলাও আর সাধু ঘুরে দাঁড়ে দাঁড়ে যারা প্রকৃত সাধু আল্লাহওয়ালা লোক তাদের নসিবে ওইটা থাকে না আর তারা ওই ভালো খাবার রাজকীয় পোশাক আশাকের আশাও তারা করে না কেন তাদের ভিতরে হইল ভাবের সঞ্চার
আমার এই দেহের ভিতরে পঞ্চ প্রাণ, প্রাণ অপ্রাণ, প্রাণবায়ু অপ্রাণ বায়ু, সমন বায়ু উদ্যান বায়ু, ব্যান বায়ু, এই প্রাণগুলি আমার দেহের ভিতরে বিদ্যমান। আমার ভিতরে এখন যে আমি রজ্জবদন কথা বলতেছি, আমার ভিতরে প্রাণ পাখিটা যদি বের হয়ে যায় আমি আর এখানে দাঁড়ায় থাকতে পারবো না। এজন্য সাধক যারা তারা দমের সাধন করেছে বেশি, লাস্টের অন্তরায় আছে রেচক পূরক কি, আমি অতগুলি ভাঙায় বলতে পারবো না, আর অত দায়ও আমি ঠেকি নাই। কেন? কারণ হলো মঞ্চস্থ ইউটিউবের যুগ, মিডিয়ার যুগ, আমি সব কিছু ভাঙায় যদি স্টেজে বলি তাইলে মানুষ গুরুর কাছে যাইব কেন? এজন্য কামেল পীরের কাছে গিয়া সব বিষয় আশয় জানতে হবে। রেচক পূরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার। বামে হলো পূরক, ডানে হলো রেচক। এজন্য দেখবেন আগের দিনের মুরব্বীরা তারা ডাইন সাইডের বাম সাইডের বাঁশির কোন সাইডের শ্বাসটা ক্লিয়ার ওইটা দেখা তারপরে ঘর থেকে বের হইত। এখন বর্তমান যুগে যারা আছে তারাই এইগুলি অনেক জানেও না মানেও না। এজন্য রেচক বামে হইলে উপরে টানা ঊর্ধ্ব দেশে, বাম নাসিকায় ঊর্ধ্ব দেশে টানা, ডান নাসিকায় হইল নিম্ন দেশে, বামে হইল ইরা, ডানে হইল পিঙ্গলা, মাঝখানে হলো সুষন্মা। তিনটি নারী বিদ্যমান, ইরাই ঊর্ধ্ব দেশে টানে আর ডানে হলো পিঙ্গলা নিম্ন ভাগে, নাভির নিম্ন ভাগে হলো কুলকুণ্ডলিনী, তথাই গিয়ে স্থিতি করে সরদল পদ্মে গিয়ে উহা শ্রবণ করে প্রস্ফুটিত ফুলায়। আর মাঝপথে হইল সুষন্মার রাস্তা, যে রাস্তা দিয়ে আসা ওই রাস্তা দিয়ে যদি যাইতে চাও তাহলে তুমি গুরুর করণ কারণ আগে শিক্ষা করো। এজন্য বীজের সঞ্চার যারা করতে পারলো ভাই তারাই হইল সূক্ষ্ম মানুষ এই ধরা। এজন্য দেখবেন আল্লাপাক কোরআন শরীফের মধ্যে বলছে পুরুষ হইল কৃষক, নারী হইল ক্ষেত, তোমরা সময় উপযোগী ওই ক্ষেতে বীজ বপন করো, আমি তাহা ভালো ফসল দেব। কৃষক যারা ধান খেতে ধান লাগায় বাবা তারা কিন্তু বীজ বুই না, আবার কিন্তু তারা খেতে বীজ বুনতে যায় না। কিন্তু আমরা সাধারণ মানুষ কি করি, বীজ খালি বারবার গিয়ে বুনি। আমি ইশারায় বলছি বীজ খালি বারবার গিয়ে বুনি, একটা সময় ফসল হয় ল্যাংরা তুর কানা খোরা। কয় আপনার এটা এরকম হইল কেন? কয় আল্লাহ দিছে, দোষ ফেলায় আল্লাহর উপরে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না কথাটা বিশ্বাস করতে হবে, ঠিক আছে, কিন্তু আপনার আমার কিছু করণীয় নাই বাবা। আমি খালি খেতে যাইতেই থাকবো, ফসল বুনতেই থাকবো, তাহলে তো আমার যেই বীজ বুনেছিলাম সেই বীজটা আমার নষ্ট হয়ে যাবে। এই জন্য সাইজি লালন বলছে সময় গেলে সাধন হবে না, জান না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি হবে আর বাদাল দিলে শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। এজন্য সময় উপযোগী করতে হয়, আর ওই সময় উপযোগী যারা চলে তাদের দেখলেই চিনা যায় বাবা। ওই যে একটা গান আছে না, বাবা ছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোরা রে বাবা, সর্বঙ্গ তাহার পোরা রে, তাদের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, তাদের ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, আরে বাবা কে তারে কই দেখলে।
আলহামদুলিল্লাহ, আমার এক ভাইজান সেলিম সাহেব গানের মধ্যে অনেকগুলি টাকা দিয়ে দোয়া করেছে। বাবা একটা কথা বলি, গানে আনন্দ আসলে বকশিশটা দেয়, শিল্পীদের আনন্দ লাগে, ভালো লাগে, তা যেমন ঠিক তেমনি ভাবে আমি রজব দোয়ান আপনাদের একটা কথা বলি। বাবা আপনারা এই সারারাত্র জাগছেন, অরুণশাল লক্ষ লক্ষ টাকা খরচ করে এই আয়োজন করেছে, এতগুলি মানুষের সমাগম, সারা রাত্র ঘুমাইলে আপনার একটা ঘুম হইতো, শরীরটা ভালো থাকত, কিন্তু এই রাত্রটা থেকে আপনারা গান শুনতেছেন, এর মানে কি? আপনাদের পাওনা কি? বাবা আমরা গান করবো সারা রাত, কিছুটা আত্মার খোরাক হবে, আবার সকালবেলা অরুণশাল টাকা দিবে চলে যাব, কিন্তু আপনাদের পাওনা কি বাবা? এই জন্য সাধক রজব চান বলছে, বাবা আমার গান যারা তোমরা শুনতে যাও শোনো, তোমরা আমি কি বলি একটু জ্ঞান দিয়ে আমার কথাগুলি শোনো। বাবা এই অসংখ্য কথার ভিতরে যদি একটি কথা আপনি ধরে এবাদতে সামিল হইতে পারেন, তাহলে আপনি নিজেও মানুষে রূপান্তরিত হইতে পারেন। যদি কারো সান্নিধ্য হইতে পারেন, তখন ভক্তে রূপান্তরিত হইয়া যাবেন। শিষ্যর ভক্ত এক না বাবা, যেই জায়গায় গান করছে মুক্তা সরকার, এ গানটি আমার জীবনের গুরু শিষ্য পালা, আমি অনেক গাইছি, কিন্তু এই গান আজ পর্যন্ত আমার এই 27-28 বছর পালা গানের জীবনে কেউ গায় নাই। আমি ওকে দোয়া করব, ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আল্লাহ যেন ওর নিরিখ মতো, আল্লাহ যেন দয়াল যেন ওকে পৌঁছে দেয়। এ গানগুলি সব জায়গায় তোমার প্রতি অনুরোধ করি বাবা, সব জায়গায় আবার গাওয়াও চলবো না, তাই বলে আমার সাথে গাইছি বিদায় আমি কি সূক্ষ্ম জবাব দিতে পারি? না বাবা, আমারও ওই রকম হয় না বাবা। আচ্ছা আচ্ছা, যদি আমার ভিতরে দয়াল চান না বসে, আমাকে না বলায়
আমি কি বলতে পারি এই রাজসভায়, গুরু যাহার হইরে সদয় হৃদয় ভরে সে জনা বলতে পারে দেখেন লক্ষ্য করে। গুরু যাকে বলায় সেই একমাত্র বলতে পারে, বাকি বলতে পারে না বাবা। উন্মাদন শোষণ স্থাপন স্তবন এবং পদ্ম পঞ্চবান, এ বানের ভিতরে পঞ্চবানের ভিতরে যদি একটা বান কোন গুরু ভাই গুরু ভাইকে মারে সে আর থাকতে পারে না। এই পঞ্চবানের ভিতরে একটি বান যদি কোন তরিকতের লোক আরেকজন তরিকতের লোককে মারে সে থাকতে পারে না। মনসুর হিল্লা একদিন বাবা রাস্তা দিয়া যায়, পাগল পাগল কইয়া কিছু মানুষ তারে পাথর মাইরা লয়, পাথর মারা দেখে তার শরীর থেকে রক্ত যায় ঝরিয়া, কিন্তু মনসুর কিন্তু কাঁদে না বাবা লইল হাসিয়া। এমন সময় তার একজন তরিকতের ভাই গুরু ভাই ওই রাস্তা দিয়া যায়, দেখিয়া মনসুরের গায়ে একটা ফুল ধরিয়া মারিল তার গায়ে। ওই যে মানুষ ইটা মারে পাথর মারে তাই দেখে ও কাঁদে না, আর ওই তরিকার ভাই একটা ফুল ধরে যখন ওর শরীরের ভিতরে মারছে মনসুর ইল্লাস কয়া মানুষজন চলে গেছে, তরিকতের ভাই ডাক দিয়ে কয় কিরে তোরে পাথর মারলো, তুই কিছুই করলি না, উয়া কিছুই করলি না, আমি ফুল মারলাম, তাতে তুই বড় চিৎকার করলি। কয় রে ভাই ওরা না বুঝে মারছে, তুই যে বুঝাত প্রেমের একটা বান মারছাস আমি সইতে পারি না। তাই বাবা এই দেহের ভিতরে তোমার রেচক পুরো কুম্ভক ওই দমের সাধন তুমি যখন ধরে রাখতে পারবে, এই দমকে দেখেন প্রত্যেকটা মানুষ হিসাব করে দেখেন, একটু খেয়াল করবেন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ধ্যান করবেন, যে যাই পারেন যে অবস্থায় পারেন একটু ধ্যান করে বসে আপনি হিসেব করে দেখবেন আপনার দমটা বারো আঙলি বাহিরে আসে আর দশ আঙলি ভিতরে যায়। অনেকে কয় বারো আঙলি ভিতরে বারো আঙলি বাহিরে, না দম কখনো ভিতরে বারো আঙলি যায় না, দম যায় দশ আঙলি, দশ আঙলির বেশি যায় যাইতে পারে না, দশ আঙলি যায়। কিন্তু ওই দুই আঙলি বাড়াইতে হয় বাহিরের দুই আঙলি কমাইয়া, এই জন্য খাইতে হয় কম, কথা বলতে হয় কম, ঘুম আসতে হয় কম। তা আমাদের হইলো যত পারো ঘুমাও যত পারো গাও আর মৈথুন করো। হ্যাঁ সাধুগুরু কয় বৎসরে বারো এর চাইতে যত কমাইতে পারো পারো, আর আর কিছু কিছু নাদান আছে তারা কয় বৎসরে ষাট এতে যান যাই কার খাই। হ্যাঁ কিছুদিন পরে বিয়া করাই দিছে, বছর দুই যাওয়ার পরে পোলায় খালি এক জায়গায় কাম ধুয়া হা পায়, এক বুড়াই যায় রাস্তা দিয়ে করে বাবা তোর এই অবস্থা কেন, কয় শক্তি পাই না, শক্তি পাইব কেমনে, শক্তি সব ফালাই দিয়ে আসছে। এই জন্য সাধক রজ্জব চান গেছে গান লেখিয়া শক্তির সাধন করো, এই শক্তির সাধন করতে হইলে আমার দয়ালের একটা গান আছে শক্তি সাধন নিয়ে রতি সাধন নিয়ে, এই গানটা যদি পরিপূর্ণভাবে একজন পড়তে পারে আমার বড় কথা না, এটা আমার বাবার মুখের কথা, আমার রজ্জব চান্দের গান দিয়ে অনেক পিসাবেরে বিরগিরি করে কথা সত্য, এতে তারা তাদের আমি ছোট বলছি না, তাদেরকে আমি জ্ঞানী বলছি। কেন জ্ঞানী বলছি, আমার রজ্জব চান্দের এই গান যে তারা প্রেমভাবে ভালোবাসে মহব্বত করে শ্রদ্ধা করে এই জন্য তাদের চরণে আমি ভক্তি জানাই। গাজীপুর ভরা গান গাই মানিকগঞ্জ টাঙ্গাইল গান গাই যখন ভাই অনেক পীর সাহেব আসিয়া আমায় আদর করে তাই
মঞ্চে বসা খালেক চান ঘরে বসিয়া, কয় আপনার রজব চাঁদের জীবনী কোন জীবনীতে পাওয়া যায়, দেন নাই আমায় কইয়া। এই জন্য রজবদন সম্বন্ধে অনেকে অনেক কিছু জানতে চায়, বুঝতে চায়। আজকে সেই নামের মালা নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াই, বাবা আমাদের ওরকম হয় না, আমার জানি না সেই নামটা কতদিন ধরে রাখতে পারবো। আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া। যাক চলে যাক, বেশি কথার নাই রে প্রয়োজন। আর একটু গানের কথাই আমি ভক্তকে বলতে চাই এখন। কি আমার দয়ালের আরেকটা গান আছে, আপনারা শুনেছেন, আপনাদের ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ। কি হলে জ্ঞানের অঙ্কুর মন পাগল তোর ভয় কিরে কাল সমনে, জ্ঞান দিয়া রাখো সংশোধনে। গুরু তত্ত্ব সত্যময় হয়েছে যার, ছাড়িয়া অসতের সঙ্গ ফিরে গেছে মন মতঙ্গ, গুরুময় হয়ে অঙ্গ গেছে তার। কান্তরঙ্গে হয়ে গেছে নির্বিকার, গুরুকে করে কান্ডারি প্রেম সাগরে দিচ্ছে পারি, হয়ে গেছে মন ব্যাপারী সহদ জ্ঞানে সুভাবনা। তখন কামিনীর কুল জয় হয়ে গেছে যার, সাধক দাস করিয়া তন্ন খণ্ড ভাণ্ড করে পূর্ণ, অখণ্ডকে করে নিছে অধিকার, সর্বদা স্বাধীন দেশে বসতি তার। সিদ্ধির দেশের পারাবারে আধ্যশক্তি অর্জন করে গুরু শিষ্য মিশলে পরে কাজ ক্রিয়ার সাধনে। তখন গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন, যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না মুখে না দিলে, দুধের মাঝে তেমনি মিশে রয় মাখন, রসিক পাইলে করে তারে আসাদন। যদি কারো ভাগ্যে ঘটে ঘোটা দিলেই মাখন ওঠে, সাধক রজ্জবের ঘটে না মোটে দয়াল কাদের চানবিনে। এর বেশি বলা আমার আর সাধ্য নাই, গেলাম তোমারে বলিয়া এই পর্যন্ত কথায় আমি রাখলাম বারণ করিয়া। আমার যাহা জানার ইচ্ছা ছিল অত্যন্ত সুন্দর করে আমার দয়াল গুরু তা আমাদের মাঝে ব্যাখ্যা দিয়েছেন। আপনারা যারাই আছেন অনেক সুন্দর সুশৃঙ্খলভাবে আপনারা গান শুনছেন, তো আমিও আমার পালার থেকে গান করে কিছু কথা রেখে আমি আমার পিছেতে চলে যাব। আপনারা সুন্দরভাবে আপনারা যারাই এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে আছেন বা হাঁটাহাঁটি করছেন, একটু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে বসার, আপনারা বসে আমাদের গান শুনবেন। আমারে আপন করেলো, আমারে আপন করেলো, তা না হলে দয়াল তুমি জাগাইও তখন ধরি তোমার পাও দয়াল, আমারে জাগাইও তখন ধরি তোমার পাও দয়াল, আমারে জাগাইও তখন ধরি তোমার পাও। আঠারো হা জারোয়ালো আমারে জাগাইও তখন ধরি তোমার পা।
আমারে আপন করেলো, আমারে আপন করেলো, তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও। সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়াল, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও দয়াল, কিছু সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও। ভব মায়া বন্ধনে আমার চক্ষু গেল কান্তনে গো, সময় তোমার সাথে থাকতে সুযোগ দাও, আমি তোমাতে মিশিয়া রব, ওরে আমি তোমাতে মিশিয়া রব, তোমার প্রেমাগুনে পুরা দেহ ও দয়াল আরো পুরাইল, আমারে আপন করেল, আমারে আপন করেল সুলতান শাহ, তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও। জাহেরে বাতনে তুমি কি খেলা খেলাও দয়াল, জাহেরে বাতনে তুমি কি খেলা খেলাও দয়াল, জাহেরে বাতনে তুমি কি খেলা খেলাও, আমার নিঃশ্বাসে বি শ্বাসে তুমি ওরে আমার অন্তরে বাহিরে তুমি গো, হেরে বাতুনে তুমি কি খেলা খেলা, সাধক খালি বলে খেলার সাথী, ওরে সাধক খালি বলে খেলার সাথী, সাধক খালি বলে খেলার সাথী, দয়াময় আমারে বানাও, আমারে আপন করে লও, আমারে আপন করে লও, তা না হলে দয়াল তুমি নিজে আমার আপন হইয়া যাও, আমাকে আপন করে লও, আমাকে আপন করে লও, তা হলে দয়াল তুমি ও নিজে আপন হইয়া যাও, ও নিজে আপন হইয়া যাও। আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, বড় ভাবের গান শুনছেন আপনারা মনোযোগ দিয়ে মনেরই মতন। এবার আমার দয়াল গুরুর কাছে আমার জানিবার ইচ্ছা হয়, বুঝাইয়া দিবেন আমায় ভাবুকের গোসাই, এই পৃথিবীতে এমন একজন শিষ্য ছিল এই জগতের ভিতরে, গুরু তারে নিজের একটা দেশ লেখা দিল তারে, এই পৃথিবীতে এমন একজন গুরু ছিল আর এমন একজন শিষ্য ছিল, গুরু নিজের একটা দেশ সে শিষ্যের নামে লিখে দিছে,
আমি জানতে চাই আমার দয়াল গুরুর কাছে, যে গুরু শিষ্যের নামে দেশ লেখা দেয়, সেই দেশটা কোন জায়গায়? এই পৃথিবীর মধ্যে সেই দেশটা কই? সেখানে যাইতে কি কোনো পাসপোর্ট ভিসা লাগে না লাগে না? এটা কি বাংলাদেশের ভিতরেই না বাংলাদেশের বাহিরে? আমি একটু ঘটনা জানতে চাই আমার দয়াল গুরুর কাছে, আশা করি সুন্দর করে উনি মীমাংসা করে দিবে। হৃদয়ে প্রত্যেকটি গুরুর নাম লিখতে হয়, তাহলে সে নাম রয়ে যায়। ওই যে কিছু মুরব্বীরা বলতো আগের দিনে, মুখে মুখে শেখ ফরিদ আর বগল তোলাই এইটা বললে গুরু ভজন হবে না। সাধক রজ্জব চান আমার দাদাগুরু বাণী লিখে গেছে, মন আমার মিছে মায়ায় ভুলে রইলি কেন, একদিন তারে ভাবলে না ভজন হলো না, এমন ভজন যোগ্য দেহ পেয়ে কেন ভজন হলো না হলো না। এই দেহটা অনেক মূল্যবান দেহ বাবা, 18,000 কুল মাকলুকাত আশরাফুল মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ বানিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। আমার এই দেহটা এত মূল্যবান দেহ, আমাকে যখন এই প্রাণ পাখি উড়ে যাওয়ার পরে আমার আপন জন্মের সন্তানেরা তারা আমাকে তাড়াতাড়ি দামি খাটের থেকে নামায়া কখন কবরস্থ করবে সেই জন্য ব্যস্ত হয়ে যাবে। একজন এসে বলবে, আরে কত কষ্ট করে তোর বাবা তোদেরকে খাওয়াইছে পড়াইছে, তাকে এত তাড়াতাড়ি নিয়ে যাবি কো? আরে তাড়াতাড়ি না নিলে লাশের তো গন্ধ আইব, পচে গন্ধ আসবে। বাবা এই দেহটা তো পচার কথা না, দেহটা তো গলার কথা না, দেহ থেকে তো গন্ধ আসার কথা না, তাহলে আমার দেহ থেকে আমি যাওয়ার পরে মারা যাওয়ার পরে আমার দেহ থেকে কেন পচা গন্ধ আসে? এজন্য এই পচা গন্ধ দেহ থেকে যেন না আসে তার জন্য একজন গুরুর কাছে যাইতে হয়। যারা ওলি আল্লাহ তাদের দেহ থেকে সুঘ্রাণ বের হয়, তারা জান্নাতের সুসংবাদ এই দুনিয়া থাকতেই পায় বাবা। ওলিদের দেহ কবরে কখনো পচে না গলে না, তারা এই পৃথিবীতে যে আকার থাকে 100 বছর পরে গিয়ে তার রোজার ভিতরে ওইভাবেই থাকে। তার প্রমাণ মাইজ ভান্ডারের রমেশ শীল বাবা, তিনি গান লিখতেন, কত সুন্দর গান গাইছে, গান লিখে গেছে, আমার বুকের পাটা শক্ত আছে মালিক আমার মাইজ ভান্ডারি, আমি কি মরণের ডরি, আমি কি মরণের ডরি, আমি কি মরণের ডরি, ওই আমার বুকের বাটা একটু পারবে উপরে চার, একটু পারবে উপরে চার, একটু পারবে কারণ ভালো আছে, আমি কি মরণের ডরি, আমি কি মরণের ডরি, আমি কি মরণের ডরি। এবারে না বাবা, আরে আজ রইলো যার আমিও তার, আজ রইলো যার আমিও তার, দুইজন করি দুই চাকরি, আজ রইলো যার আমিও তার, দুইজন করি দুই চাকরি, দুইজন করি দুই চাকরি, আজ রইলো যার আমিও তার, দুইজন করি দুই চাকরি, আরে আজ রইলে যেন কবজ করে আমি করি তবে দাঁড়ি,
আমি কি মাইজ ভান্ডারের ভক্ত? সেখান যারা তারা মরণ রে ডরে না, শুধু মাইজ ভান্ডারের না, যে যেই তরিকারই হোক তারা একবার গুরুর চরণে গিয়ে মরে গেছে, তাদের আর মরণের ভয় কি বাবা? এজন্য বলছে তুমি মরার আগে মরো, মরার আগেই তুমি মরো। রমেশিল মারা গেছে, হিন্দু ধর্মের লোকেরা শ্মশানে নিয়ে যায় পুরানোর জন্য, মুসলমান ধর্মের মাইজ ভান্ডারের তরিকার ভাইয়েরা এসে কয় এই খবরদার, সে ভান্ডারির হাতে কলেমা পইরা বায়াত হয়ে মুসলমান হইছে, তারে পুরাইতে দেবো না। থানার থেকে দারোগা গিয়া মীমাংসা করছে, মুসলমান ধর্মের লোক জানাজা করে আগে মাটি দিবে, এক ঘন্টা পরে সনাতন ধর্মের লোক কবর থেকে উঠাই নিয়ে শ্মশানে পোড়াবে। তরিকার ভাইরা মিলে জানাজা কইরা কবরের ভিতরে শোয়াইছে, এক ঘন্টা পরে দারোগা বলে এবার কবর থেকে উঠাও। কবর খুইরা কবরের ভিতরে গিয়ে দেখে রমেশিল কবরের ভিতরে নাই, কি আছে দেখে একটি গোলাপ ফুল পরে আছে। সুবহানাল্লাহ, তাহলে বাবা ওলিয়া আউলিয়া যারা তারা মরে না, তার প্রমাণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিছে সূরা বাকারা 154 নম্বর আয়াতে। তারপরের সূরাটা হলো সূরা আল ইমরান, সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আমার আল্লাহ প্রমাণ দিয়েছে আল্লাহর ওলিদের মরণ হয় না, তারা মরে না, তারা কোনো চিন্তিতও না, তারা অবশ্যই অবশ্যই কবরে জিন্দা থাকে। তারা জিন্দা থাকে, তারা মরে না, তার প্রমাণ খাজা বাবা তিনি দিয়ে গেছে কি, তার বিদায়ের পরে তার কপালের মধ্যে পেশানির মধ্যে আরবি হরফে লেখা ছিল হাজা হাবিবুল্লাহ মাতাফি হুবুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু ছিল, আল্লাহর প্রেমে আল্লাহর জাতে মিশ্রিত হয়ে গেল। খাজা বাবা বড়বীর আব্দুল কাদির জিলানি, এই যে এখানে আপনাদের পাশেই ঘুমিয়ে আছে গজালি শাহ বাবা, মধুর মা, উমর চান বাবা, পাগলি মা, হানিফ শাহ বাবা, সিলেটে শাহজালাল শাহপুরান, আমাদের মিরপুরে শাহ আলী বাগদাদি, মাইজ ভান্ডারে যদি যান আহমদুল্লাহ মাইজ ভান্ডারি, গোলামুর রহমান মাইজ ভান্ডারি, হজরত কেবলা বাও ভান্ডারি যাকে বলা হইতো, গোলামুর রহমান মাইজ ভান্ডারিকে, গোলামুর রহমান মাইজ ভান্ডারি থেকে আসলো শফিউল বশর মাইজ ভান্ডারি, গোলামুর রহমান মাইজ ভান্ডারি থেকে আসলো আবুল বশর মাইজ ভান্ডারি, আবুল বশর মাইজ ভান্ডারি থেকে গেল শাখা মঈনউদ্দিন আল মাইজ ভান্ডারি, মঈন বাবা, গোলামুর রহমান মাইজ ভান্ডারি থেকে আসলো শফি বাবা, শফি বাবা থেকে আসলো হাবিবুল বশর মাইজ ভান্ডারি, নজিবুল বশর মাইজ ভান্ডারি, মজিবুল বশর মাইজ ভান্ডারি। এমনি ভাবে শাখা প্রশাখা চিস্তিয়া তরিকায় বর্তমানে বিদ্যমান। আমার খাজা বাবা বলছে চিস্তিয়া তরিকার ভিতরে যে বায়াত হইল কাল হাসরের মাঠে সে বিনা হিসেবে জান্নাত। এজন্য দুনিয়ায় থাকতে তোমরা বেহেস্তের সুসংবাদ পাও। ওখান থেকে ওই সাইড থেকে বাজাও, আমার দিকে চাও, আমার সাধক রজ্জব চান তার গানে কি বলে, আল কোরআনে এলো প্রমাণ, বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তা হলো প্রচার, বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তা হলো প্রচার, বেহেস্তে যা, বেহেস্তে যা, বেহেস্তে যা, বেহেস্তে যা, বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তা হলো প্রচার, আপনি খুলবে বেহেস্তের দ্বার, খুলবে বেহেস্তের দ্বার, খুলে যাবে বেহেস্তের দ্বার, সত্য মুমিন হবে যারা আই খেয়েন বেহেস্তের সেই শরাবন্ত হুরা, আই খেয়েন বেহেস্তের সেই নবী অলিয়ার পীর সাধু
পান করে তার এক এক বিন্দু নবীলিয়ার পীর সাধু পান করেছে একই বিন্দু ধ্যান করে তার দিন বন্ধু ধ্যান করে তার দিন বন্ধু এক নিশায় জনম ভরা মমিনের খেদমতের তরে এশকের পিয়ালাই করে মমিনের খেদমতের তরে এশকের পিয়ালাই করে প্রেম অমৃত সুধা ভরে প্রেম অমৃত সুধা ভরে কত হুর গেলে মান আছে রজ্জবেশেই নিশার ঝোকে মুখে আবল তা বলব কে রজ্জবেশেই সেই নিশার ঝোকে মুখে আবল তা বলব কে জ্ঞান করে তাকে নিলোকে জ্ঞান করে তাকে নিলোকে অজ্ঞানী কয় পাগলরা আই খেয়ে নেবে প্রশ্ন করে আমার কাছে কথা মন্দ না আমি ধীরে ধীরে তাহার কথার করব বর্ণনা আর প্রশ্ন করে সুন্দরভাবে এক শিষ্য কোন কাম করিল গুরু ভজন এমন ভাবে সে আদায়ও করিল ভজনাই খুশি হয়ে দিল একটা দেশ লিখিয়া ভক্তের কর্মে খুশি হয়ে গেল মাতুয়ালা হইয়া রামের ভক্ত ছিল ভরত সবারে জানাই সনাতন ধর্মের কথাই এটা আমি বলতে চাই রামের ভক্ত ছিল ভরত ভরতের কর্ম দেখে সাধন দেখে ভজন দেখে ভজন দেখে অনেক খুশি হয়ে গেছে বাবা সাধন আর ভজন কিন্তু এক না সাধন এক জিনিস ভজন আরেক জিনিস এই জন্য ভক্তরা গায় ভজনের গুরু ধন তোরে কোথায় যায়ারে পাব কোন ভক্তর বাড়িতে গুরু যদি যায় কোনো কিছু বসার জায়গা না দিতে পারলেও তোমার কাঁধে যদি একটি চাদর থাকে গামছা থাকে সেই গামছা বিছায় আসন পেতে তাকে বসতে দাও আর সেবা দেওয়ার জন্য যদি কিছু না থাকে তোমার গুরুর পায়ে ভক্তি দিয়ে সেবা দাও তাহা বাজান কি আছে কি দিব আর যদি কোনো কিছু থাকে সেটা এনে গুরুর সামনে দিয়ে একটা ভক্তি দাও ভক্তিতেই মুক্তি পেয়ে যাবে সেই ভরত থেকে আসলো ভারত ওই ভরত থেকে আসলো ভারত এই ভারতবর্ষই সেই ভরতের দান রামের দান
কিন্তু এর ভিতরে আরো একটি উত্তর গেছে রইয়া, যা ভারতের মধ্যে বিদ্যমান এখনো গেছে রইয়া। আপনারা ভারতে গেলে ওই জায়গাটা আপনারা দেখতে পারবেন। এটাই এক ভক্ত না, সব ভক্তের জন্য দিয়ে গেছে। কি সাধক রজব চন্দ্রের গান আছে, গিরিধারি নাগর নবীন কিশোর সুন্দর শ্যামল শ্যাম, সুন্দর শ্যামল শ্যাম, গিরিধারি নাগর গানটা আপনাদের অনেকেরই জানা। এই শ্যামকে, এই শ্যাম হইল কানাই, কানাইকে, কানাই হইল কালা, কালাকে, কালা হইল শ্রীকৃষ্ণ মহাপ্রভু। এই শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বৃন্দাবন থেকে চলে গিয়েছিল, বৃন্দাবনে রাধা রানী মালা গাথে আর কাঁধে বসিয়া, কৃষ্ণ কৃষ্ণ বলে রাধা ধুলাতে যাই গোরা গোরি খাইয়া। কোথায় আমার কানাই, কোথায় আমার কালা, কোথায় আমার কৃষ্ণ, তুমি ছাড়া যে বৃন্দাবন বাসী আজ বড় উতালা। ভক্তরা এসে বলে, সখীরা এসে বলে, ওরে রাধা তুই কাঁদিস না, শুনছিস না শ্রীকৃষ্ণের বাঁশি বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। কোথায় বাজে? বৃন্দাবনে। সেদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভু একদিন এসে বলেছিল, আমি এই বৃন্দাবন দিয়ে গেলাম আমার ভক্তদের জন্য। সেটা কার উদ্দেশ্যে? আমার রাধা রানীর উদ্দেশ্যে। সেই রাধা প্রেম আস্বাদন করতে আজও ভক্তরা বৃন্দাবনে যায়। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের আস্বাদন করে লয় রে, এই বৃন্দাবন দিয়ে গেছিল শ্রী রাধিকাকে। রাধা হইল কৃষ্ণের ভক্ত, আরেক দিকে হইল রাধা প্রেমের গুরু। এই তো তোমার কথা ছিল, ইহার বেশি নাই। তবে দেখি একটা প্রশ্ন না করলে ভক্ত হবে না সই। আচ্ছা ভক্ত, সারা রাতি প্রশ্ন আপনি আমাকে করলেন জানার কথার জন্য, আমি একটু আপনার কাছে জানতে চাই। আপনি একটু বলবেন, কোন একজন ভক্ত কোন একজন গুরুকে গুরু দক্ষিণা দিয়েছিল, যেই গুরু দক্ষিণা দিছিল সেই গুরু দক্ষিণায় আর পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেই স্মৃতি থাকবে। কি দক্ষিণা দিয়েছিল? আর প্রত্যেকটি ভক্তের গুরু দক্ষিণা না দিলে গুরু সেবা হয় না বাবা। রাত্র
প্রায় শেষের দিকে আমার কাছে আমার দয়াল গুরু একটি প্রশ্ন রেখেছেন, যে পৃথিবীতে এমন একজন ভক্ত ছিল, সে গুরু দক্ষিণা দিয়েছিল তার গুরুকে। এটা আজও পর্যন্ত যারা আধ্যাত্মিক জগতের মানুষ, আধ্যাত্মিক জগতে যারা গুরু ধরেছেন, মুড়ি ধরেছেন, তারা এই বিষয়টা খুব ভালো জানে। হ্যালো হ্যালো, তিনি কে? তিনি হলেন ধরা দেবী। এটা হলো হিন্দু শাস্ত্রের কথা, সনাতন ধর্মের কথা। ধরা দেবীর বাড়িতে তার গুরু এসেছিল, তার ঘরের মধ্যে কোনো কিছুই ছিল না। গুরুকে যে সেবা দিবে, সেই সেবার দেওয়ার মতো কোনো কিছুই তার ঘরে ছিল না। এক দোকানদারের কাছে তিনি গিয়েছিল, বলেছিল, ভাই আমাকে কিছু বাকি, যদি কিছু, হ্যাঁ আমি ছোট্ট করে এটা শেষ করে আমি গানে চলে যাব। হ্যাঁ, আর কোনো প্রশ্ন নাই, এখন যতটুকু সময় আছে শুধু আমরা গান গাইব। তো বলেছিল যে আমাকে কিছু বাকি দাও। দোকানদার বলেছিল, আমি তোমাকে বাকি দিতে পারবো না, কারণ আমি জানি তুমি গরিব, তুমি আমার ঋণ, আমার টাকা কখনো পরিশোধ করতে পারবে না। তুমি যদি কিছু বন্ধক রাখো আমার কাছে, তাহলে আমি সেই ক্ষেত্রে তোমাকে আমি কিছু ধার দিতে পারি। বলেছিল, আমার কাছে তো কোনো কিছু বন্ধক দেওয়ার মতো কিছু নাই, আমি গরিব মানুষ, আমার স্বামী দিন মজুর, দিন আনে দিন খায়। তখন ধরা দেবী তার একটা স্তন দিয়ে বন্ধক রেখেছিল, আর সেখান থেকে বাকি নিয়ে কিছু খাবার দাবার তার গুরুর কাছে যখন তিনি দিয়েছিল, সেখানে এক ফোঁটা রক্ত তার ওই প্লেটের মধ্যে, বাসনের মধ্যে যখন পড়ে, তখন তার গুরু বলেছিল, রক্ত আসে কোথার থেকে? অপবিত্র হয়ে গেল আমার খাবারের জায়গা। তখন কেঁদে কেঁদে ধরা দেবী বলেছিল যে, গুরু আপনাকে গুরু দক্ষিণা দেওয়ার মতো আপনি প্রথম এসেছেন আমার বাড়িতে, আমার কাছে উপায় ছিল না, এর জন্য আমি এই কাজ করেছি। তখন তার গুরু আবার তাকে দোয়া করলেন, দয়া করলেন, আবার সব ঠিক হয়ে গেল। এই ছিল কথা, একটা গান আগে গাই। ওরে আমি কোথায় যাব, দেখি না নয়ন আমার বান্ধব গেছে কত দূরে, দেখি না নয়ন আমি কোথায় যাব, তার তালাশে আমি কোথায়।
হইল যখন কত না দেখেছি স্বপ্ন রে ভাই রে বান্ধবা ছিল যখন কত না দেখেছি স্বপ্ন রে ওরে আমার বান্ধব যখন ছিল
হারাইলাম যারে আর কি ফিরে পাবো তারে রে এ জীবনে হারাইলাম যারে আর কি ফিরে পাবো
দেখি না।